দীর্ঘ ২৭ বছর পর গঙ্গা বাঁধার কাজ নিম্নমানের হওয়ায় কাজে বাধা গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কার বেনিয়া গ্রাম পঞ্চায়েতের জাফরগঞ্জের রঘুনাথপুরে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২৭ বছর আগে গঙ্গা বাঁধা হয়েছিল, তার মাঝে আর কোনো রক্ষণাবেক্ষণ হয়নি। এখন গঙ্গা বাঁধার কাজ শুরু করে ফরাক্কা বাঁধ প্রকল্প। সেখানে বড় বোল্ডারের সঙ্গে ছোট ছোট পাথর কুচি দিয়ে কাজ করা হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। এছাড়া কাজের মান এতটাই নিম্নমানের যে কয়েকদিনের বৃষ্টিতে বোল্ডার এখনই বসে যাচ্ছে। সামনে বর্ষা আসলে যদি এই গঙ্গার পাড় ভেঙে যায় তাহলে গঙ্গার পাশে যে বাড়িঘর আছে তা নিমেষে গঙ্গায় তলিয়ে যাবে। আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর। এলাকাবাসীরা ফরাক্কা বাঁধ প্রকল্পের কাছে দাবি জানিয়েছেন ৩০০ মিটার কাজের, কিন্তু কাজ হচ্ছে ১৬০ মিটারের। তাতে ছোট ছোট পাথর কুচি দিয়ে কাজ করায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। যদি এখানে কাজ ঠিকমতো না হয় তাহলে এই কাজ করতে দেওয়া যাবে না বলেও দাবি জানান গ্রামবাসীরা। এই আমাদের গঙ্গা ভাঙনের কাজ শুরু হয়েছে ৩ মাস হলো, এখনো কাজ সম্পূর্ণ হয়নি। কিন্তু এই ৩ মাস এই ৫ দিনকার বৃষ্টিতে গঙ্গার পাথরগুলো সব বসে গেছে, ঠিক আছে। এই ৩ দিনকার বৃষ্টিতে বসে গেছে, কিন্তু এই গঙ্গার জল বাড়তে আছে, তারপরে স্রোত আছে, ঢেউ আছে, তখন অবস্থাটা কী হবে? আমাদের অভিযোগ ছিল যে বালু কেটে কাজটা করা হোক, কিন্তু ওরা বলেছিল না বালির ওপরে কাজটা হবে, অল্প কেটেছিল কিন্তু বেশিটা কাটিনি, তার জন্য আরও বসে গেছে। একটা জায়গাতে কোথাও যদি বসে যায় পুরো এলাকাটা আর খুঁজে পাওয়া যাবে না। আগামী দিনে ওই পুরনো এনএইচও চলে যাবে, তারপরে ধীরে ধীরে নয়নসুখ স্কুল দিয়ে মেন রোড চলে যাবে, মানে এরকমই ব্যাপারটা হয়ে আছে এখানটায়। তো সেই কাজেতে ঢিলেমি চলছে, শুরুর থেকে এই কাজটার মধ্যে একটা ঢিলেমি রয়েছে। আমরা চাইছি যাতে ব্যারেজ কর্তৃপক্ষ দেখে এটাকে, এসে যাতে কাজটা খুব ভালো হয়। এই নির্বাচনের পর আমরা প্রয়োজনে ফরাক্কা ব্যারেজ ঘেরাও করে যে ১-১.৫ বছর আগে আমরা যে দাবি করেছি সেই দাবির প্রতি ব্যারেজের এই উদাসীনতা, সেটা নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব ব্যারেজের এগেনস্টে।